আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি আসছি আজকে একটা মজার জায়গায় দেখাতে। জায়গাটা হলো এখানে ইউজ কার বিক্রি হয়, সেকেন্ড হ্যান্ড কার মার্কেট। তো পর্তুগালেও আপনারা সহজভাবে সস্তায় ইউজ কার কিনতে পারবেন। যেমন এগুলো এরকম আপনারা মার্কেটে এরকম গাড়ি দেওয়া আছে, গাড়ির মধ্যে গাড়ির মডেল গাড়ির প্রাইস দেওয়া আছে। হ্যাঁ, তো আপনার বাজেট অনুযায়ী আপনি এই ইউজ কার মার্কেট থেকে গাড়ি কিনতে পারবেন। নিসানের গাড়ি অন্য দেশের তুলনায় এখানে প্রাইস কেমন? কিন্তু এটা দাম হবে এখন 8,990 টাকা। দাম 18,200 টাকা। মডেল 2018। যাই হোক, এরকম আপনাদের বিভিন্ন ধরনের গাড়ি আছে, ল্যান্ড রোভার আছে। ল্যান্ড রোভার প্রাইসটা কি দেখি, এটা মডেলটা দেখি। মডেলটা হলো 19 সালের মডেল, কিন্তু এটা প্রাইস দেখছি মাত্র 57,900। 19 সালের গাড়ি। অন্য দেশের তুলনায় কিরকম? অন্য দেশের তুলনায় আসলে আপনারা জানেন ইউরোপে কিন্তু গাড়ির দাম একটু কম। যেমন এটা হলো $50,000, মানে 5 কোটি ইউন বা 5.5 কোটি ইউন এটার দাম। ইউরো আচ্ছা, কোরিয়ান নন 6 কোটি, 60,000 ডলার। কিন্তু এই গাড়িটা কোরিয়াতে কিনতে গেলে $1.5 লাখ লাগবে বা $1,20,000 মধ্যে পাবেন। মার্সিডিস মডেল জানি না, BMW প্রজো, আমাদের টয়োটা, যাই হোক আপনি বিভিন্ন প্রাইসের গাড়ি এখানে পাবেন। সমস্ত ব্র্যান্ড, শেভরলেট, ফোর্ড, অডি, ফিয়াট, অল ইউরোপ অ্যান্ড এশিয়ান ব্র্যান্ডের গাড়ি এখানে আছে। কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি আছে, জাপানি ব্র্যান্ডের গাড়ি আছে। তো আপনারা যদি ইউজ কার অনেকভাবে কেনা যায়, অনলাইনেও কেনা যায়, কিন্তু যদি আপনারা অনলাইনে স্যাটিসফাইড না হন তাহলে সরাসরি এরকম কার মার্কেট, এটা লিসবনের মিডল পয়েন্টে গাড়ির এই শোরুমটা অনেক বড়। সো আপনার রেঞ্জ অনুযায়ী আপনি এখানে পছন্দের মতো গাড়ি কিনে নিতে পারবেন। এখানে দশ হাজার ইউরোর গাড়ি আছে, 50,000 ইউরো গাড়ি আছে, 1,00,000 ইউরো গাড়ি এখন দেখিনি, 35,000 ইউরো গাড়ি, মিনি কুপার। যাই হোক, এগুলি মোটামুটি ভালো মডেল গাড়ি, প্রায় নিউ মডেল, 19 সালের গাড়িগুলি, 19-20 সালের গাড়িগুলি, এটা হলো 15 সালের গাড়ি। তো এখানে আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের পছন্দের বাজেটের গাড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন। BMW যাই হোক, আপনারা জানেন আমি ইউটিউব চ্যানেল করি, সরাসরি স্পটে গিয়ে ঘুরে ঘুরে, যেটা অন্য ইউটিউবার থেকে একটু ডিফারেন্স। অন্য ইউটিউবাররা তো ঘরে বসে বসে ভিডিও ক্লিপ তৈরি করে, আর আমি তো ডাইরেক্ট স্পটে গিয়ে তৈরি করি। তো আশা করি আপনারা আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। কমেন্টস করবেন এর জন্য যে আপনারা কী দেখতে চান, কী জানতে চান, সেটা আমি আপনাদেরকে অন্য অন্য ভিডিও করে জানাই দেবো ইনশাল্লাহ। আর সব অবশ্যই আমার ভিডিওকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন আরও নতুন নতুন ভিডিও করার জন্য। ধন্যবাদ। আমি একটু এদিকে একটু সব গাড়ি দেখে আস, একটু
আছেন ডিলার জিন্দির BMW হ্যালো হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন দেন ইউ গুড গুড সো বাট আই ডোন্ট স্পিক ইংলিশ ম্যান নো ইউ স্পিক বিট ভেরি ভেরি গুড ইন স্পিকিং ইংলিশ ইজ মাই ফ্রেন্ড নো নো তো মুজ ভাইস কমপ্রাস তো গেল ওকে সো I saw the many many car. Yes. But all this like 2000. We don't have model 2000 model. 2 million. No no. 2000 model model 2000. 2020 model. 2000. De 2000. De 2000 no. Model model. 2000. No. This 90 no. No. 2000. No no no. No, it's too old. Model no too old. Or no. Too old. We don't sell it. Okay. So what you have? That oldest one. 2011. Ah, 15. Yes, yes. The old one. Okay, okay. Because we sell in what you say? Lease. He's selling in lease. Hmm? Leasing. 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 Yeah. Leasing. Yeah. No. Two falls in with the way. He speak very well. Yeah, he speak very well. Yeah. And you understand, yeah. But my friend yeah. speak very good. Indeed. Very good indeed. তো ঠিক আছে আমি ওদের সাথে একটু আলাপ করলাম তো এখানে গাড়ি এখানে শোরুমে তাদের সবচেয়ে লেস যে মডেলটা সেটা হলো 15 সালে তার নিচে আর বিক্রি করে না আমি জিজ্ঞেস করলাম তোমাকে 2000 মডেল গাড়ি বিক্রি করে কিনা তারা বলে যে না আমাদের সবচেয়ে যে পুরোনো মডেল সেটা হলো 2015 থেকে 2021 পর্যন্ত আর কি যাই হোক এটা হলো লিজে বিক্রি হয় বা আপনারা জানেন ইউরোপ বা অন্যান্য দেশে সহজেই লোন লোন নিয়ে গাড়ি কেনা যায় তো যাই হোক ধন্যবাদ আমাদের এই আর জায়গাটার নাম হলো সান্তোসাল সান্তোসাল লেখা আছে ইউজ কার যারা অনলাইনে করবেন ওই লেখা আছে সান্তো সান্তোসাল এখানে একটা গ্যালারি আছে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লিসবন পর্তুগাল গাড়ির শোরুম থেকে